তো ফ্রেন্ড, আমার কাছে এই প্রিন্টারটা দেখতেছেন, ক্যানন G2012 প্রিন্টারের। এটাতে প্রবলেম শো করছে, আপনার ডিসপ্লেতে দেখুন প্রবলেম শো করছে। অন করার সাথে সাথেই দেখুন এই জায়গাতে 307 আপনার প্রবলেম শো করে। দেখুন এই জায়গা থেকে আপনি প্রিন্টার থেকে প্রিন্ট করতে পারছেন না। অন করার সাথে সাথেই এই জায়গাতে আপনি পাইতেছেন কি P07। তো এই প্রবলেমটার আমি সমাধান এই ভিডিওতে দিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে কি করবেন, পাওয়ারটা অন অফ করে দিয়ে এই জায়গাতে দেখবেন পাওয়ার কেবল, এই পাওয়ার কেবলটা আপনি ডিসকানেক্ট করে দেবেন। ডিসকানেক্ট করে দিয়ে আবারও লাগিয়ে দেবেন। একদম সিম্পল স্টেপে আপনাকে বুঝিয়ে দেবো কীভাবে সলভ করবেন। এখন কি করবেন, আপনি প্রথমে এখানে একটি কাগজ রাখবেন, পেপারটাতে কাগজ রাখবেন। এবার পাওয়ার বাটনটা প্রেস করে ধরে, এভাবে প্রেস করে ধরে রেখে স্টপ বাটনটা 5 বার প্রেস করবেন। এভাবে প্রেস করে ছেড়ে দেবেন। দেখুন আপনার প্রিন্টার অল্প সময় প্রসেসিং হব, প্রসেসিং অল্প সময় প্রসেসিং হবো আপনার প্রিন্টার। প্রিন্টার প্রসেসিং হয়ে যখন আপনার এই লাইটটা ব্লিঙ্কিং করা বাদ দিব। দেখুন ব্লিঙ্কিং করা বাদ দিছে। এবার স্টপ বাটনটা আপনি 4 বার প্রেস করবেন, 4 টাইম প্রেস করবেন। প্রেস করে পাওয়ার বাটন 1 বার, 1 টাইম পাওয়ার বাটন প্রেস করুন। তো তারপর এবার আপনি 3 বার স্টপ বাটন প্রেস করবেন, 1 বার পাওয়ার বাটন প্রেস করলাম। তো অল্প টাইম বিজি হব, আবার প্রিন্টারটা অল্প টাইম বিজি হব। হওয়ার পর এবার আবারও আপনি কী করবেন, এবার দেখবেন এবার যেটা আপনার স্টপ বাটনটা আবারও 5 বার প্রেস করবেন, পাওয়ার বাটন 1 বার প্রেস করলাম। তারপর দেখুন এবার এবার কিন্তু এখান থেকে পেপার একটা পেপার টান টান দেব। এবার কিন্তু অল্প সময় নেব, ব্লিঙ্কিং করতেছে। ব্লিঙ্কিং করে কিছু প্রসেসিং হয়ে আপনার এবার এখান থেকে পেপারটার থেকে একটি পেপার টানব। দেখুন এই জায়গা থেকে এবার কিন্তু পেপার একটা পেপার টানছে। তো এবার আপনি কী করবেন, এবার আপনার প্রিন্টারটা অফ করে দেবেন। ডাইরেক্ট অফ করে দিলাম, প্রিন্টারটা অফ করে অফ করে দিলাম। এখন দেখবেন কী হয়, দেখুন প্রিন্টারটা অফ হইতেছে। অফ হতে অল্প সময় নেব আপনার প্রিন্টার এটা রিসেট করার পর। তো অফ হয়ে গেল, দেখুন অফ হয়ে গেছে প্রিন্টার। তো আবারও আমি এবার প্রিন্টারটা অন করে দিলাম, পাওয়ার বাটন প্রেস করা দেখুন অন করে দিলাম জাস্ট। এবার কিন্তু দেখবেন এই P07 ইরোটা আর এখানে আপনার প্রিন্টার ডিসপ্লেতে শো করব না। দেখুন এখনও শো করে নাই, অন করার সাথে সাথে কিন্তু আগে আপনি দেখতে পাচ্ছেন অন করার সাথে সাথেই P07 দেখুন প্রিন্টারটা রেডি হয়ে গেছে কিন্তু। এবার তো প্রিন্টার রেডি হওয়ার পর যদি এবার আমি একটি কপি জেরক্স করতে যাই, দেখুন এই জায়গাতে পেপার আমি একটি জেরক্স কপি প্রিন্ট দেবো।
তো দেখুন এবার কিন্তু পেপার টানছে, আগে কিন্তু পেপার টানতে পারে নাই P07 এরর শো করার জন্য। তো এটা আমি জাস্ট কম্পিউটার উইদাউট কম্পিউটার ছাড়াই আমি প্রিন্টারটা রিসেট করে দিলাম। তো এই ধরনের যদি ভিডিও পেতে চান তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।